আমার একটা ভোট, যাকে আমরা জুনিয়র আর্টিস্ট বলছি তারও একটা ভোট। তো ওনার সম্মানটাও কিন্তু ওই জায়গাতে, আমি কাউকে কেন ছোট করবো? আমি শুধু একজনকে দেখলাম বড় করে, তিনি অনেক বড় তারকা, আরেকজন সবাই তারকা হয় না। এখানে 428 জন ভোটার, আমি যদি ভুল না করি 428 জন কিন্তু তারকা না। তারকা হয়তো হাতে গোনা, আমি যদি ধরি 50-100 জন ভোটার, বাকি কিন্তু সবাই সাধারণ ভোটার। কারণ তারকার কি 10টা ভোট, তারকার কিন্তু একটা ভোট। তো যিনি অন্যান্য মানে ভোটাররা আছেন 428 জনের, এক একজনের একটা ভোট, একটা ভোট। আমি আমি বিশ্বাস করি, আমি চাইবো সবার কাছে কাউকে জুনিয়র শিল্পী বলে বা এক্সট্রা শিল্পী বলে আমরা যেন ছোট না করি। শিল্পী 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 সমাজের বিবেক, শিল্পী সমাজের আয়না। তবে সেখানে আমরা যেন আয়নার মতোই স্বচ্ছ রেখে কাজ করতে পারি, সেটার জন্য নিজেকে আগে পরিষ্কার করতে হবে। আমি নিজে পরিষ্কার করি। অবশ্যই পরিকল্পনা আছে, পরিকল্পনা অনুযায়ী আমরা এগোচ্ছি। সেই ক্ষেত্রে আমরা সেটা যেহেতু এখনো অফিসিয়ালি আমরা সেটা জানাইনি, আমার একটু নিষেধাজ্ঞা আছে যে আমরা অফিসিয়ালি সেটা জানাবো আমরা কি করতে চাই। আমি একা তো আসলে সম্ভব না, 21 জনের একটা টিম। তো 21 জনকে সঙ্গে নিয়ে আমি মানে গণমাধ্যমে বা আমাদের যারা আছেন আমাদের মিটিং হবে, সেখানে আমরা উপস্থাপন করতে চাই। আমাদের যারা সম্মানিত ভোটার আছেন ওনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের পরিকল্পনা এবং ভবিষ্যতে আমরা কি করতে পারবো বা আমাদের পরিষদ কাঞ্চনজীবন পরিষদ কি করার পরিকল্পনা করছি সেটা আমরা অবশ্যই জানাবো। আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের।